অতি দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর কাজ। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলাতেও পুরোদমে কাজ চলছে, এবং সব থেকে মজার ব্যাপার হলো প্রত্যেকটা পিলারের সাথে একটি করে মেশিন, একটি করে ছোট ওই যে জাহাজের মতো যেটা থাকে, এবং একটি করে ক্রেন যুক্ত হয়ে কাজ চলছে। অর্থাৎ খুব দ্রুত গতিতে প্রত্যেকটা পিলার একই সাথে নির্মাণের কাজ চলছে, মানে একটা শেষ করে আরেকটা, এমনটা না। অত্যন্ত সুন্দর একটি প্রকল্প, প্রায় 4.8 কিলোমিটার লম্বা এই ব্রিজটি, বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে ব্রিজ হতে যাচ্ছে। এই রুটে প্রায় 44টি ট্রেন চলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলে, যেহেতু বঙ্গবন্ধু সেতু যেটা যমুনা সেতু সেটার উপর দিয়ে গাড়ি চলাচল করা একটু ঝুঁকিপূর্ণ। তাছাড়া ওখানে গাড়ির গতিও তুলতে পারে না, সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে চলে, কিন্তু এটা নির্মাণ হয়ে গেলে এখান দিয়ে গাড়ি সর্বোচ্চ প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে চলতে পারবে। আশা করা যাচ্ছে খুব দ্রুত 2025 সালের মধ্যেই এই কাজটি শেষ হওয়ার কথা, আর সেভাবেই কাজটি এগিয়ে চলছে। জাপানের জাইকার আর্থিক সহায়তায় ব্রিজটি তৈরি হচ্ছে। ব্রিজটি শেষ হলে এই অঞ্চলের মানুষের এবং মালামাল পরিবহনের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। এখন আমাদেরকে যেমন খুবই আস্তে পার হতে হয়, সেটা থাকবে না। আশা করছি খুব দ্রুতই এই ব্রিজটি তৈরি হবে এবং আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষের এই ভোগান্তি দূর হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।